আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। কোন রকম রোদে দেয়া ঝামেলা ছাড়াই এই আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব আজকের এই জলপাইয়ের আচার। আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গা থেকে একটি সুতি কাপড় দিয়ে পানি শুকিয়ে নিয়েছি, কারণ পানি থাকলে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না, আচারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবার এগুলো গায়ে আমি দাগ কেটে নিচ্ছি, এমনভাবে দাগ কাটতে হবে যাতে জলপাইয়ের বিচি পর্যন্ত ঠেকে। এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। এবার আচার তৈরি মশলাটা আমি রেডি করে নেব। এজন্য এখানে নিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ মিষ্টি সস বা মৌরি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এখানে 4-5টি শুকনো মরিচ নিয়ে নিলাম। এগুলোকে একটি তেলে ব্লেন্ডারে আমি আধা ভাঙা করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি 3টা দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম 1টা তেজপাতা, এলাচ, দারুচিনি। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো রসুন কুচি। এগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। আচারে রসুনের পরিমাণ বেশি হলে আচারটা খেতে একটু বেশি ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি জলপাইগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবং 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। এবার সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগারটা আচারে দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। 2-3 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা তেলে ডোবা আচার তাই আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে। এখানে আমি আরও 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো জলপাইগুলো আমি সিদ্ধ করে নেব। দেখি জলপাইগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কি না। চুলা জালটা বরাবরের মতো লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই আচারটা তৈরি করতে হবে। জলপাইগুলো একদমই ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জলপাইগুলো রান্না করে নেব। এবার আচারের আসল স্বাদে চলে যাব। আমি যে আচারের জন্য মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এতে করে আচারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ হাতের কাছে না থাকলে চাইলে এখানে সাধারণ লবণও দিতে পারেন। বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে বলে রাখা ভালো, আচারে ঝাল, লবণ এবং মিষ্টি এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আচার যে পাত্রে রাখবেন সেই পাত্রের আচারের উপর যেন তেলটা ভেসে থাকে, তাহলে আচার বছর জুড়ে ভালো থাকবে, নষ্ট হবে না। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।